যে পরিবহন দুর্ঘট হলো কেন, সব করলো কেন, তারা তেল ব্যবহার করে তারা করতে পারতো, কিন্তু এখন তো 70% গ্যাসে গাড়ি বড় বাসগুলি চলে, তাদের কি সমস্যা হয়েছে? তেল তো চলে এখন প্রাইভেট কার, এসি গাড়ি, তাই না? এইসব গাড়িতে এখন তেলটা বেশি ইউজ হয়, সাধারণত বড় গাড়িগুলি গ্যাসই চলে থাকে। হ্যাঁ, আরেকটা ব্যাপার দেখেন, এটা তো আমাদের সরকার ব্যবস্থা, হয়তো কালকে একটা ব্যবস্থা হতে পারে। হ্যাঁ, এটা আমাদেরও মনে হয়েছে, কেন আজকে অনেকগুলি পরীক্ষা হচ্ছে, অনেকটা দুর্ভোগ হয়েছে, আমরাও দেখেছি, এটা হয়তো কালকে একটা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা বিরোধী দলের কাছে, আপনি যেটা বলতে চেয়েছিলেন যে আসলে বিরোধী দলের ভূমিকাটা কি না, সেই ক্ষেত্রে আমি একটু, সেই ক্ষেত্রে আমি একটু বলে ফেলেছেন ভাই, আমি একটু বলি জনগণ হটাবে না, আমি একটু বলি, সেটি হচ্ছে মানে মানে বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মসূচি মোকাবেলায় মানে আপনারা যতটা তৎপর থাকেন, একদমই সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয়, তারা জিম্মি হবে, প্রতিবার একই বিষয় হয়, সেইখানে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, আগামীকাল দেখবো, এর মধ্যে আপনিই বলছেন যে তেলের গাড়ির বন্ধ হওয়ার কথা, কিন্তু বন্ধ হয়েছে সবগুলো, সবগুলো সেগুলি ব্যবস্থা নিতে আপনারা অপেক্ষা করছেন, মানে মানে বিরোধী রাজনৈতিক শক্তির কর্মসূচির ক্ষেত্রে আপনারা যতটা তৎপর, এই ক্ষেত্রে তো আপনারা ততটা তৎপর দেখছি না। দেখুন, এখন তো আর সকালে তো বোঝা যাবে তৎপর হয়েছে কি হই নাই। হ্যাঁ, শেখ রুবুল যেটা বলেছেন যে আমাদেরকে হটাবেন, ওনারা তো হটাতে পারবেন না, জনগণে তো হটাবে, কিন্তু কখন? 23 সালের জাতীয় সংসদ নির্বাচনে, এর আগে কোনো সুযোগ আছে? সুযোগ দিতে থাকতো তো এই 13 বছরে 13 বার আমাদেরকে হটাতে পারতো। আমি আলোচনায় যেতে চাই না, যেহেতু আপনি আলোচনাটা রেখেছেন জনদুর্ভোগের আলোচনা। হ্যাঁ, আরও খুব বলেছেন যে তারা দাঁড়াতে পারছেন না, জনসম্পর্ক, জনগণের বাসা আমরা বুঝি না। দেখুন, এটা একটা বৈশ্বিক বিপর্যয় তো গিয়েছে, আপনি দেখেছেন সরকার অনেকগুলি খাতে, আজকে তো বলছেন তেল কিনে রাখেন নাই কেন, কিন্তু এই যে 2টা বছর আমরা কাটিয়েছি, ওনারা বক্তব্য দিয়েছেন, কিন্তু দেশ কিন্তু একটা স্বাভাবিক পরিস্থিতি রাখার চেষ্টা হয়েছে। এখানে করোনার জন্য কোনো লোক, ওনারা অনেকভাবে বলেছেন লোকজন গরিব হয়েছে, কর্ম হারিয়েছে, আজকে তো একটা ঘোষণা এসেছে যে আমাদের গড় আয় $2,727 থেকে $2,554 হয়েছে। এটা তো অনেকগুলি সুযোগ থেকে হয়েছে, তাই না? এমনকি সুযোগ তো আমরা নির্ধারণ করি না, তাই না? করোনার সময় যেমন আমাদের গার্মেন্টস সেক্টর বা বড় বিক্রি বন্ধ ছিল না, এখনও বন্ধ নেই, গ্রামে গঞ্জে প্রচুর কাজ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এখন ওনারা দেখেন কে বিচ্ছিন্ন ঘটনা দেখেন, কে কী করলো, কোথায় কী করলো, 17 কোটি লোকের দেশে 10-20টা লোক কী করে ফেললো, এটা আলোচনায় আনতে চান, এবং এটা টকশো আলোচনার বিষয় হয়। সরকার তো 17 কোটি লোকের পক্ষে কাজ করে যাচ্ছেন, এবং সেই কাজটা দৃশ্যমান কি না, হচ্ছে কি না? দেখুন, দেশের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমি করবো না, কিছু কিছু জিনিস হয়ে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে হচ্ছে, আলু নিয়ে হচ্ছে, ক্রয় ক্ষমতার মধ্যে কি না, এই দাম বৃদ্ধিটা যদি 5 মাস পরে করতো তাহলে হয়তো 5,000 কোটি টাকা সরকারকে আরো ভর্তুকি দিতে হতো, কিন্তু সাধারণ মানুষকে হয়তো এই মুহূর্তে এই দ্রব্যমূল্য যখন বাড়ছে সেই কারণে সেই সময় হয়তো আরো তাকে মানে চরম সংকটের দিকে, চরম বাস্তবতার দিকে ঠেলে দেওয়া হতো না, মানে সেটা কি করতে পারতেন? দাস ভাই তো বলেছেন, অনেকগুলি পরিসংখ্যান বলেছেন, কিন্তু আমাকে তো 1 মাস পরের তেলটা মজুত আনতে হবে, বাংলাদেশ কি একদিন তেলবিহীন থাকতে পারবে? যত টাকা ভর্তুকি হোক, যত দাম হোক, মানে জ্বালানি ক্ষেত্রে মানে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সক্ষমতা বিভিন্ন সিন্ডিকেটের কারণে বাড়ানো হয় না, সেই প্রশ্ন কিন্তু আছে। তাজ ভাই যেটা বললেন যে কেন শুধু 1 মাসের ই থাকবে, আরো সক্ষমতা কেন বাড়ানো হয় না, সেটা তো প্রত্যেক বছরই, প্রত্যেক মাসে তো এটাই করে, কতদিন চলবে, কতদিন এটা আনতে হবে, এটা তো একটা মানে মজুদের যে সক্ষমতা সেটিকে কেন বাড়ানো হয় না, সেটি তাজ ভাই বলছেন, মানে অনেক বিশ্লেষক। দেখুন, আমাদের করোনাময়কালে অনেক খাতে আমাদের ভর্তুকি দিতে হয়েছে, প্রণোদনা দিতে হয়েছে, হয়তো ওনারা বলবেন যে আমাদের 40,000 কোটি লাভ করেছে, তাই না? কিন্তু আমাদের এই সংস্থাতে কিন্তু আমাদের দীর্ঘদিন ভর্তুকি দেওয়ার জন্য সেই পরিমাণ অনেক, এবং আমার মনে আছে 3 বছর আগে বাড়ানো হয়েছিল আমাদের ভর্তুকি কমানোর জন্য, যে সরকার দিয়েছে দাম বাড়ালে ভর্তুকিটা এটা কমবে, সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু একটা বৈশ্বিক বিপর্যয়, মানুষের জীবন বাঁচিয়ে রাখা, অন্ন বস্ত্র ব্যবস্থা করা, সেটা করতে গিয়ে তো আমি তেল মজুত করতে পারি না, তাই না? দেখতে হবে তেলটা অ্যাভেলেবেল থাকে কি না, আমাদের এখন মজুত করার মতো অবস্থা এখন আমরা আসি নাই। হ্যাঁ, দেখতে হবে যেন কোনো একদিনের জন্য তেল শর্টেজ না হয়, কারণ এটা হতে পারে না, কোনো ব্যবস্থা করা হবে, সে যেই মূল্য হোক, যেই পরিমাণ ভর্তুকি হোক, এটা করতে হবে। আমরা কিন্তু বাজারটাকে চলমান রেখেছি। হ্যাঁ, আমার এই চিটাঙ্গের বাইরে কোশ্চেন করেছিলেন, অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
এটা বিবেচনায় আনবেন, জনবর্তুক দেখবেন, হয়তো পুনর্বিবেচনা হতেও পারে।